সবাইকে বসন্তের শুভেচ্ছা। আজ নিডারে চলছে বসন্ত বরণ পিঠা উৎসব। তো আজকে বসন্ত বরণ নিয়ে সবাইকে কিছু মজার প্রশ্ন করব, তাহলে চলুন শুরু করা যাক। বসন্ত বরণ অনুষ্ঠানে ছেলেরা হলুদ পাঞ্জাবি ও মেয়েরা বাসন্তী রঙের শাড়ি বেশি পরে, এটা কেন? এটা তো একজন ফ্যাশন ডিজাইনারই ভালো বলতে পারবে, তা আমি বলবো যে মানুষের মনে হয় মাথা সমস্যা আছে, নাইলে হলুদ কালার মতো একটা কালার কেন চুজ করে? বসন্ত যেহেতু স্প্রিং, আমরা যেহেতু মানে এটা কালারফুল, তো এখন সেই হিসেবে বাসন্তী কালারটাকেই বেশি দেখে সবাই, মানে প্রেফার করে যে হলুদ চারপাশটা কালারফুল। কিন্তু বর্তমানে ওই প্রেক্ষাপটটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে এখন, মানে তুই দেখলেই দেখবি যে এখন সবাই খালি একটাতে স্টিক হয়ে নাই, এখন কিন্তু সবাই অনেক কালারই পড়তেছে। আর বসন্ত উৎসবে যে খালি বাসন্তী পরে তাও না, রেড পরে, কমলা পরে, হলুদ পরে, এই ধরনের কালার যেগুলো একটু চোখে লাগে, একটু কালারফুল লাগে, সেজন্যই সবাই এটা প্রেফার করে। একটা হচ্ছে নামে কিছুটা মিল আছে, বসন্ত বরণ বা বসন্ত, কালারটা হচ্ছে ওখান থেকে এসেছে বাসন্তী, বসন্তের সাথে যেহেতু বাসন্তী একটা কম্বিনেশন আছে, এর জন্য আর কি বাসন্তী কালারটাকে বেছে নেয়। আচ্ছা, ছেলেদেরকে পাঞ্জাবি পরলে বেশি সুন্দর লাগে নাকি সুপল? সেটা অবশ্যই পরিবেশ আর অনুষ্ঠানের উপর ডিপেন্ড করে, কারণ এক এক জায়গায় এক এক রকমের মানায়, তো সেক্ষেত্রে আমি আসলে বলতে পারছি না ব্যাপারটা। আপনার কি মনে হয় তিনজন যে দেখা যাচ্ছে, এই তিনজনের কি পাঞ্জাবির কালার ঠিক আছে? তাদেরকে কি এই পাঞ্জাবির কালারে ম্যাচ করছে? দুইজনে ঠিক আছে। কার ঠিক নাই? যে মাঝখানে যে দাঁড়ানো সানগ্লাস পরা ছিল, কেমন হলে ভালো হতো? বসন্তের কালার হলে ভালো হতো, কারণ যেহেতু এটা বসন্তের অনুষ্ঠান। আচ্ছা, বসন্তের কালার তো বললো, তো বসন্ত বরণ অনুষ্ঠানগুলোতে আমরা সবসময় কেন হলুদ এবং বাসন্তী রঙগুলোকে প্রেফার করি, কেন অন্য কালার প্রেফার করি না? কালারের মধ্যে একটা ফেস্টিভ ব্যাপার আছে, এই জন্য আমরা এগুলো ইউজ করি। আচ্ছা ভাই, বসন্ত বরণ অনুষ্ঠানে দেখা যায় সবসময় হচ্ছে পাঞ্জাবি হোক অথবা শাড়ি হোক, বাসন্তী কালারটাকে বেশি প্রেফার করা হয়, তো এটাকে আপনি কীভাবে দেখেন? অন্য কালার কেন চয়েস করা হয়? অবশ্যই এক একজনের পছন্দ এক এক রকম, তবে ওই কালারটা বেশি পছন্দ মানে একটা কাপলেরও পছন্দ, কারণ হচ্ছে ভালোবাসার মধ্যে একটা আলাদা অনুভূতি আছে যেটা ওই কালারের মাধ্যমে প্রকাশ হয়। আমরা এখন দেখি যে বসন্ত বরণ অনুষ্ঠানগুলোকে অনেকে ভ্যালেন্টাইন্স ডের মতো পালন করে, তো এটা নিয়ে আপনি কি বলবেন? না, এটা কখনোই করা উচিত না, এবং 21 ফেব্রুয়ারি তো ভ্যালেন্টাইন্স ডে হিসেবে তারা পালন করে, কিন্তু এটা শুধুমাত্র নতুন একটা দিন আসছে, বছরের পয়লা ফাল্গুন আসছে, দিনটা মানুষের সাথে কাছাকাছির সাথে তো কাটাতে যাবে, তো এমন কোনো পরিস্থিতি সৃষ্টি করা উচিত না যা গুরুজীবন। এটা হচ্ছে এক একজনের পার্সপেক্টিভ, বিষয়টা হচ্ছে এক এক রকম। এখন আসলে এটা যেহেতু মানে বাঙালিদের উৎসব, এটা অবশ্যই ভ্যালেন্টাইন ডের মতো পালন করা উচিত নয় আমার মতে, কারণ ভ্যালেন্টাইন ডের জন্য আলাদা একটা ডে আছে, তো ওই দিন সবাই ভ্যালেন্টাইন ডে হিসেবে পালন করুক। আর বসন্তটা যেহেতু বাঙালিদের একটা উৎসব, এটা বাঙালিদের আমাদের যে কালচারটা, কৃষ্টিটা আছে, ওটা সামনে রেখেই ওভাবে করে মানুষের চলা উচিত আমাদের দেশে যারা আমরা আছি। বাংলা ছয় ঋতু নাম কি বলা যায়? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। আচ্ছা, অ্যাজ এ ফ্রেশার মিটারে বসন্ত বরণ অনুষ্ঠান কেমন লাগছে? খুবই ভালো, এটা নতুন একটি অভিজ্ঞতা। আমরা যখন কলেজে বা স্কুলে ছিলাম তখন এরকম কোনো অভিজ্ঞতা পাইনি, তারপরে বড় ভাইদের সাথে, সবার সাথে, আমাদের গ্রুপমেটদের সাথে একটা নতুন একটা জাগরণ বা নতুন একটা অনুভূতি সবার সাথে শেয়ারিং হচ্ছে, ক্রিয়েট হচ্ছে, এটা খুবই ভালো, একটা খুবই মজাদার একটা জিনিস। আপু কেমন লাগছে? একদিনের মধ্যে ডিজাইন করা বা স্টলের সাজসজ্জা, পিঠা তৈরি, কে কোনটা আনবে, সবাই একসাথে কাজ করতে পেরে আমাদের খুব ভালো লাগছে, আমাদের ভালো একটা বন্ডিং হয়ে গেছে ফ্রেন্ডদের মাঝখানে, এই জন্য খুব ভালো লাগছে। আচ্ছা ভাই, বসন্ত বরণ অনুষ্ঠান অথবা যে কোনো অনুষ্ঠানে দেখা যায় আপনাকে সবসময় ক্যামেরা হাতে, তো নিজের ছবি তোলার জন্য হয়তো বা সময় পাওয়া যায় না, কিন্তু আপনি অন্যদের ছবি তুলেন, তো এই অনুভূতিটা কেমন? অনেক বেশি ভালো, কারণ ছবি তুলতে খুবই পছন্দ হয় এবং কাপল ছবি তুলতে সব থেকে বেশি পছন্দ। রিসেন্টলি অনেক কাপল ছবি তুলছি এবং নিজের ছবি না থাকলেও প্রবলেম নেই, কারণ স্মৃতি মনে রাখার জন্য ছবি তুলে রাখা এটা না, মন থেকে যদি কিছু মনে থাকে এটাই আমার কাছে সব থেকে বেশি প্রাপ্তি আর কি, এবং ওরা যে আমাকে মনে রাখবে বা যে কৃতজ্ঞ আমার কাছে এটাই আমার কাছে সব থেকে বেশি। আচ্ছা আপু, আপনাদের তো এটা হচ্ছে শেষ বসন্ত বরণ এবং পিঠা উৎসব, তো এই ব্যাপারে অনুভূতি কি? শেষ বসন্ত,
ক্যাম্পাসের শেষ বসন্ত, তো অনুভূতি অবশ্যই খারাপ। এরপর থেকে তো এই টাইমটাতে ইন্টার্নশিপ থাকবে, তো ওটা নিয়ে অনেক বেশি থাকবো, আবুদের দেখতেছি, তো সেই জন্যই যতটুকু পারি ঘুরতেছি, রেডি রেডি হয়ে বেরোছি এই আর কি। হ্যাঁ, আসলে এটা আমাদের শেষ বসন্ত, কিন্তু শেষ বসন্ত হলে আমরা আর কি ওরকম করতেছি না, আমাদের আসলে ফার্স্ট ইয়ারের যে স্মৃতিগুলো সেভাবেই আমরা এখনো মনে করি যে আমরা এখনো নবীন, ঠিক আছে। কিন্তু বাকি সবার মানে উৎসব মুখর পরিবেশটা দেখে ভালোই লাগতেছে। আচ্ছা আপু, চিটং এ থাকাকালীন কি এই ধরনের পিঠা উৎসব অথবা বসন্ত অনুষ্ঠান কি পালন করা হইতো? বসন্ত উৎসব পালন করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত মানে পিঠা উৎসবটা এভাবে পালন করা হয়নি কখনো। বসন্ত উৎসব বিসি হিল, সিআরবি এসব জায়গায় পালন করা হয়েছে। কেমন লাগে ক্যাম্পাসে যখন এই ধরনের অনুষ্ঠান দেখেন? অবশ্যই বাইরের অনুভূতির চেয়ে ক্যাম্পাসের অনুভূতি সবচেয়ে ভালো, কারণ বাইরে সবসময় দেখা যায় অপরিচিত মানুষজন, দুই চারজন নিয়ে বের হলে তারাই আশেপাশে থাকে, এখানে সবাই পরিচিত, সবাই জুনিয়র সিনিয়র বা টিচাররা সবাই আশেপাশে থাকে, সব অবশ্যই ভালো অনুভূতি। আজকের পর হচ্ছে ওইভাবে ফ্রেন্ডদের সাথে হয়তো এইভাবে পিঠা উৎসব সেলিব্রেট করা হবে না, তো এই জিনিসটা কি খারাপ লাগা থেকে কাজ করতেছে নাকি ভালো লাগা থেকে কাজ করছে? কারণ এরপর হচ্ছে আপনি নতুন একটা পরিবেশে যাবেন, নতুন কিছু সাথে পরিচিত হবেন, তো কীভাবে দেখতেছেন, ভালো লাগা নাকি খারাপ লাগা? অবশ্যই ভালো লাগা খারাপ লাগা দুই দিকই আছে, কারণ ভালো লাগা এটাই যে আমরা সব সিনিয়র জুনিয়র একসাথে আছি, চারটা ব্যাচ আমরা একসাথে আছি, এটাই ভালো লাগা। আর খারাপ লাগা এটাই যে শেষ পিঠা উৎসব একে তো আসেই, আর আর বড় সবচেয়ে কথা হলো আপুরা নাই, ভাইয়ারা নাই, যারা মানে গত বছর সিনিয়র যারা ছিল তারা চলে গেছে, তাদেরকে অনেক বেশি মিস করতেছি, আর এভাবেই তোরা পরের বছর আমাদেরকে মিস করবি, এবং এদিক থেকেই আর কি খারাপ লাগতেছে। ওভারঅল তো সব কিছু দেখে অনেক ভালো লাগতেছে, আর পিঠা উৎসব তো এটা একরকম ট্রেডিশন আমাদের ক্যাম্পাসের, তো তোরা এটা ধরে রাখিস সবসময়। বসন্ত বরণ সম্পর্কে তো অনেক কথা হলো, এবার চলুন তাহলে পিঠের স্টলগুলোতে যাই এবং দেখি তাদের স্টলগুলোতে নতুন নতুন কী ধরনের পিঠে এসেছে, চলুন। আজকে আপনাদের স্টলটার নাম কি দিয়েছে? বর্ণমালা পিঠাঘর। বর্ণমালা পিঠাঘর দেওয়ার পিছনে রিজনটা কি? আমাদের এটা হচ্ছে বাসার মাস, বাসার মাসে কিছু বাসার বর্ণমালার জন্যই এটা বর্ণমালা পিঠাঘর। আষাঢ় মাসকে কেন্দ্র করে মূলত এই নামটা দেওয়া। আচ্ছা, ফ্যাশন লার্নিং স্কুল সম্পর্কে কি জানাস? আচ্ছা, ফ্যাশন লার্নিং স্কুল হচ্ছে এটা একটা ইউটিউব প্ল্যাটফর্ম যেটার মাধ্যমে আমরা ফ্যাশন রিলেটেড ইনফরমেশনগুলো সবার কাছে শেয়ার করে থাকি। আচ্ছা, আজকে আপনাদের স্টলের নাম কি? বাঙালিয়ানা পিঠাঘর। বাঙালিয়ানা পিঠাঘর, বাঙালিয়ানা নামটা পিছনে রিজন? কারণ এখানে সব বাঙালি খাবার, আমাদের বাঙালির ঐতিহ্য পিঠা, এর জন্যই বাঙালিয়ানাটা শুরু হয়। আচ্ছা, আপনাদের স্পেশাল আইটেম কি কি? থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এই যে ডামির মাধ্যমে যে এই যে ডামিতে ড্রেস পরানো অথবা শাড়ি পরানো আছে, এই আইডিয়াটা কার থেকে আসলো? এটা আসলে আমরা সবাই ল্যাব আর্ট গ্যালারি যেটা আছে ওটাতে আমরা সবাই একসাথে আর্ট করি, তো আমরা এভাবে স্টুডেন্ট কম সবাই মিলে একটা কিছু নতুন কিছু একটা করার জন্য, যে আমরা ফার্স্ট ইয়ার আর ইউনিক কিছু করার জন্য, ডিফারেন্ট করার জন্য, আমাদের নামটাও তাই একটু ফ্যাশন, যেটা দেখে বোঝা যাবে যে আমরা ফ্যাশন ডিপার্টমেন্টের।